আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর অ্যাস্ট্রো সায়েন্স। তো ভিউয়ার্স, আজকে আমরা সিংহ রাশি এবং লগ্নের আগস্ট মাসটা কেমন হতে চলেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কেমন যাবে আগস্ট মাস সিংহ লগ্নের এবং রাশির? তো ভিউয়ার্স, যদি আপনার আপনার লগ্ন বা আপনার রাশির আগস্ট মাস কেমন যাবে এটা জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আপনার রাশি বা লগ্ন উল্লেখ করে। তো যদি আপনার সিংহ লগ্ন বা রাশি হয়, আমি ধরেই নিচ্ছি আপনার সিংহ লগ্ন বা রাশি, তার কারণ এই জন্যই আপনি এই ভিডিওটা প্লে করছেন। প্রথমত বলবো, আগস্ট মাস আপনার কেরিয়ারের জন্য হবে অত্যন্ত শুভ। আপনি আগস্ট মাসকে আপনি খুব দ্রুত আপনি দেখবেন তত্ত্ব করে আপনার কেরিয়ার আপডেট হচ্ছে, উপরে উঠে যাচ্ছে। আপনার কেরিয়ারের যে গ্রাফ, এই গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আপনার যে কর্মজীবন, এই জীবনে আগস্ট মাসে আপনি প্রচন্ড অগ্রগতি লক্ষ্য করবেন। আপনি খেয়াল করে দেখবেন যে আগস্ট মাসটা যে আসছে, এই আগস্ট মাসে আপনার কর্মজীবনের অগ্রগতি হবে অনেক। তবে অগ্রগতি হবে বলে যে আপনি চুপচাপ বসে থাকবেন, বিষয়টা কিন্তু এমন নয়। যদি আপনি শুধুমাত্র বসে থাকেন, সেক্ষেত্রে আপনার অগ্রগতি হবে না, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এখন একটা কথা অনেকে বলতে পারেন যে পরিশ্রম করলে তো অগ্রগতি আসবে। দেখেন, পরিশ্রম তো সবাই করে, কিন্তু অগ্রগতি কি সবাই পায়? না, পায় না। তো আপনি যদি এই মাসটায় পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনার অগ্রগতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। রাহু এবং বুধ আপনার নির্দিষ্ট কুণ্ডলিতে, রাহু এবং বুধ কিন্তু দশম ভাবে বসে আছে, দশ নম্বর যে ঘরটা, এই ঘরে বসে আছে। তো এই ঘরে যদি রাহু এবং বুধ একত্রে বসে থাকে, তাহলে কি হবে, আপনার যে কর্মক্ষেত্র, আপনার যে কাজের যে ক্ষেত্র, এই ক্ষেত্রটা আপনাকে আরো বেশি দক্ষ করে তুলবে। অর্থাৎ আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি লক্ষ্য করবেন যে আগস্ট মাস যে আসবে, আগস্ট মাসে আপনি দেখবেন যে আপনার মানে কাজের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা আপনি আগের থেকে অনেক বেশি দক্ষ হয়ে গেছেন, এই বিষয়টা আপনি লক্ষ্য করবেন। যদি হন আপনি চাকরিজীবী, তাহলে নির্ধারিত যে সময়টা, এই সময়ে আপনি মানে নির্দিষ্ট কাজগুলো আপনি সেরে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনি নির্ধারিত সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। তো যেহেতু আপনি কমপ্লিট করতে পারবেন, সো আপনি আপনার বসের কাছে প্রশংসা পাবেন, আপনার বস আপনাকে কংগ্রাস জানাবে, আপনাকে নিয়ে অনেক প্রশংসা করবে আপনার বস। তাহলে এই সময়টা আপনার জন্য অনেক বেশি অনুকূল। এবং কর্মক্ষেত্রের যে অবস্থান, আপনার যে কর্মক্ষেত্রের যে অবস্থান, এই অবস্থানটা হবে অনেক শক্তিশালী, আপনাকে এই অবস্থানে আপনাকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে আপনার কর্মক্ষেত্র। ব্যবসায়ী যারা আছেন, তাদের ব্যবসা এই মাসটায় অত্যন্ত ভালো যাবে। আপনি খুব ভালোভাবে আপনার ব্যবসাগুলোকে এই মাসে আপনি করতে পারবেন। এছাড়া গ্রহের যে রাজা, আমরা গ্রহের রাজাগুলি স্থানকে, সূর্যকে, তো গ্রহের রাজা হচ্ছে হলো জ্ঞানের পঞ্চমে আপনার যে ইন্দ্রিয়টা আছে তার উপর অবস্থান করবে। আই মিন, সান আপনার পঞ্চমে অবস্থান করবে। তো পঞ্চমে যদি সান অবস্থান করে, তাহলে কি হবে, যার পড়ালেখা করছেন, পড়ালেখায় আপনাদের এই মাসটায় খুব ভালো মনোযোগ থাকবে। আপনার আপনি খুব অল্পতে আপনার পড়াকে বুঝতে পারবেন, আপনার মনোযোগ পড়ার উপরে থাকবে। সুতরাং আপনার মনোযোগ যদি পড়ার উপরে থাকে, সো আলটিমেট আপনার ফলাফল ভালো হবে, আপনার রেজাল্ট ভালো হবে। যারা উচ্চশিক্ষার জন্য কিছু প্রয়াসগুলো চালাচ্ছেন, উচ্চশিক্ষার জন্য, তারা এই মাসে সফল হয়ে যাবেন। এছাড়া পারিবারিক জীবন আপনাদের বেশ ভালো, পারিবারিক যে জীবনটা, এই জীবনটা বেশ ভালো কাটবে।
তবে মাসের শুরুতে অর্থাৎ মাসটা পড়ার যে শুরুটা, এই শুরুতে আপনি পরিবার থেকে দূরে থাকতে পারেন। পরিবার থেকে এই যে দূরে থাকার ব্যাপারটা, মানে নিজেকে একটু বিচ্ছিন্ন রাখা, এই জন্য আপনার একটু মানে মনের মধ্যে একটা ব্যথা কাজ করতে পারে, একটা হতাশা কাজ করতে পারে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এই জন্য আপনার মেজাজও খানিকটা খিটমিটে থাকতে পারে। অর্থাৎ মেজাজের মধ্যে বারংবার একটা খিটমিট যে ব্যাপারটা, যেটাকে আমরা মানে আমাদের লোকাল ভাষায় যেটাকে আমরা বলি যে মেজাজে খিটমিট, এই বিষয়টা আপনার মধ্যে থাকার সম্ভাবনা অনেক বেশি। এই মাসে আপনার প্রেমভাব বাড়বে এবং প্রেমের সংখ্যা আপনার বাড়বে। তবে এই মাসটা সিংহ লগ্ন বা রাশি হন, আপনার প্রেমের ক্ষেত্রে ঝামেলাপূর্ণ প্রমাণিত হবে। আপনি এই মাসে প্রেম রিলেশন থেকে নতুন, বিশেষ করে নতুন করে কোনো প্রেম বা রিলেশন থেকে আপনাকে দূরে থাকতে হবে। সূর্যের দৃষ্টি পঞ্চমে, তো সূর্যের দৃষ্টি যদি পঞ্চমে থাকে, এটা প্রেমের জন্য অনুকূল না। আপনাকে বুঝতে হবে যে প্রেম আপনার বিপরীত দিকে যাচ্ছে। সো প্রেমিক হন কিংবা প্রেমিকা হন, যদি আপনার লগ্ন বা রাশি হয় সিংহ, তাহলে আপনাদের রিলেশনে দেখবেন যে অনেক মত পার্থক্য দেখা দিবে। আপনি যেভাবে রিলেশন চাচ্ছেন বা চাবেন, সেইভাবে আপনি রিলেশন পাবেন না। সো আলটিমেট আপনাদের মধ্যে একটা বিরোধ তৈরি হবে। বিবাহিত যারা আছেন তাদের জন্য আমার পার্সোনাল উপদেশ হচ্ছে হলো, এই মাসটা আপনারা একটু ধৈর্য ধরেন, কলহ বিবাদ এড়িয়ে চলেন। এই মাসটা আপনাদের প্রেমের ক্ষেত্রে, আপনাদের দাম্পত্যিক মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু শুভ না, খুবই অশুভ একটা মাস, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। এছাড়া বৃহস্পতি সপ্তমে, তো বৃহস্পতি সপ্তমে থাকার ফলে কি হবে, আর্থিক দিকটা কিন্তু ভালো হবে, যেহেতু বৃহস্পতিকে বলা হয় দেবগুরু, আয় অনেক বেশি পরিমাণে বাড়ার একটা সম্ভাবনা আপনার আছে এই মাসে। আপনার মানে আর্থিক দিক থেকে আপনি ভালো বেনিফিটেড হবেন। আপনাকে শুধু খেয়াল করতে হবে আপনার রিলেশন যে যে দিকগুলো আছে, রিলেশনগত দিকগুলো আপনাকে খেয়াল করতে হবে। এছাড়া আর্থিক দিক আপনি খুবই ভালো যাবে আপনার এই মাসটায়। এছাড়া আপনার রেগুলার ইনকামের যে সোর্স, আপনার আয়ের যে উৎস, হতে পারে সেটা জব, হতে পারে সেটা বিজনেস, সেটা যাই হোক, এই আপনার আয়ের উৎস অত্যন্ত ভালো হবে এই মাসে। আপনার ইনকামটা অনেক ভালো হবে, নট অনলি তাই বাট অলসো যে আপনি নতুন কিছু উৎস থেকে লাভবান হবেন এই মাসে। অর্থাৎ আপনার আয়ের যে উৎসগুলো, এই উৎসগুলো ছাড়াও আপনি নতুন করে কিছু উৎস পাবেন যার থেকে আপনি বেশ লাভবান হবেন। এখন আসি স্বাস্থ্যের দিকে। এই মাসটা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকার জন্য ভালো না, অত্যন্ত খারাপ এই মাসটা। আপনাদের প্রথমত ঝামেলাপূর্ণ একটা মাস যাবে এই মাসটা, অনেক ঝামেলা যাবে এই মাসে, এবং আপনাদের স্বাস্থ্য ভালো হবে না এই মাসটায়। স্বাস্থ্য আপনাদের অত্যন্ত খারাপ যাবে, রোগ সোগের একটা প্রবণতা এই মাসে দেখা যাচ্ছে। দ্বাদশ যে ঘরটা অর্থাৎ টুয়েলভ হাউস, এই ঘরটাকে আমরা বলি ক্ষতির ঘর, সেখানে শুক্র, মঙ্গল এবং শনি দৃষ্টি দিচ্ছে। দেখেন ১২ নম্বর ঘরে হচ্ছে হলো আপনাদের শুক্র, মঙ্গল এবং শনি, এই তিনটা জিনিসের দৃষ্টি আছে। সো মানে আপনার স্বাস্থ্যগত যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাকে খুবই ভালো মতো এড়িয়ে চলতে হবে। এছাড়া যে সতর্কতা, যে এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আপনারা স্বাস্থ্যগত কোনো প্রবলেমে অনেক বেশি পরিমাণে পড়ে যান, বা আপনি যদি দেখেন আপনার শরীর খারাপের দিকে যাচ্ছে, তাহলে আমার অ্যাডভাইস হলো ইনস্ট্যান্ট আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনি ডাক্তারকে দেখাবেন এবং ডাক্তারের যে আপনাকে যেটা প্রেসক্রাইব করবে সেই প্রেসক্রিপশন আপনি অবশ্যই ফলো করবেন, কারণ এই মাসটা বিশেষ করে আপনাকে স্বাস্থ্যের দিকে এবং রিলেশনের দিকে, এই দুটো দিকে আপনাকে খেয়াল করতে হবে। তো ভিউয়ার্স,
যদি আপনার মনে হয় যে ভিডিওটা আপনার একটু উপকারে এসেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে সাথেই থাকবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও কন্টিনিউ আমার চ্যানেলে কিন্তু আপলোড হয়ে থাকে। আর আমার সাথে ব্যক্তিগতভাবে যদি কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি ফোন করে আমার সাথে কথা বলতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো বলছি যে লাইক। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।